একজন বিজ্ঞানী একটি মানব ক্লোনিং মেশিন তৈরি করেছিলেন। তিনি তা পরীক্ষা করার জন্য কাউকে খুঁজছিলেন, সুতরাং তিনি একজন বৃদ্ধ মহিলাকে অপহরণ করেছিলেন। তিনি তাকে তার ল্যাবে নিয়ে যান এবং ক্লোনিং মেশিনের ভিতরে রাখেন। এরপরে বিজ্ঞানী মহিলার পুত্রকে ডেকে তার মাকে দেখতে ল্যাবে আসতে বলেছিলেন। একটি ল্যাবটিতে পৌঁছেছিল, তবে চারজন মহিলা তার মায়ের মতো দেখতে পেল। আপনি কি মহিলার দিকে তাকিয়ে বলতে পারেন চিত্রটিতে আসল লোকটির মাকে? আপনাদের অপশন হলো এ, বি, সি, ডি। আপনাদের অ্যান্সারটি কমেন্টে জানাবেন বন্ধুরা। সঠিক উত্তরটি হল সি, কারণ চার মহিলাদের মধ্যে আসল মহিলাটি চুল কালো ছিল আর সি নম্বরের মহিলার চুল কালো। এগিয়ে যায় নেক্সট লজিকে। একটি ভ্যাম্পায়ার দম্পতি অভিযোগ নিবন্ধের জন্য থানায় পৌঁছেছিলেন। গত রাত থেকে তাদের বাচ্চা নিখোঁজ ছিল। অবশেষে বাকি স্ট্রিটে তাকে দেখা গিয়েছিল। গোয়েন্দা মেহুল সেই রাস্তা সিসিটিভি রেকর্ডিংগুলি পরীক্ষা করে তিনটি সন্দেহভাজক লোককে চিহ্নিত করেন, জেক, রবার্ট আর সুসান। এই তিনজনের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে ছেলেটিকে অপহরণ কে করেছে, জেক, রবার্ট না সুসান? আপনাদের অ্যান্সারটি কমেন্টে জানাবেন বন্ধুরা। উত্তর হলো সি, সুসান অপহরণকারী। ভ্যাম্পায়ারদের বেলুন ও ক্যান্ডিজের কোনো আগ্রহ নেই, তারা যা চায় তা হলো রক্ত। এগিয়ে যায় নেক্সট লজিকে। স্টেলা তার মাকে নিয়ে পার্কে গেলেন। তিনি একটি কল পেয়েছিলেন এবং ব্যস্ত হয়ে পড়েছিলেন। একজন মুখোশধারী ব্যক্তি তার মেয়ের কাছে এসে তাকে ধরে ফেলে। স্টেলা কেবল অপহরণের এক ঝলক দেখতে পেল। তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন। মেহুল ঘটনাস্থলে এসে স্টেলা পুরো ঘটনাটি বর্ণনা করলেন। মেহুল চারজন সন্দেহভাজক লোককে চিহ্নিত করেছেন। আপনি কি অনুমান করতে পারেন যে এই চার ব্যক্তির মধ্যে অপহরণকারীকে? এক, দুই, তিন না চার? আপনাদের অ্যান্সারটি কমেন্টে জানাবেন বন্ধুরা। সঠিক উত্তর হলো তিন নম্বর, কারণ অপহরণকারী তৃতীয় ব্যক্তির মধ্যে হারে একটি জন্মের চিহ্ন ছিল, তিনি অপহরণকারী। এগিয়ে যায় নেক্সট লজিকের দিকে। নিউ ইয়র্ক শহরটি জম্বিদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। একটি মেয়ে বাগানে খেলছিল। তিনি জম্বিগুলো তার কাছে আসতে দেখে তিনি ভয় পেয়ে দৌড়তে শুরু করলেন। জম্বিগুলো তাকে অনুসরণ করে চলেছে। তিনি একটি বুলিং এ পৌঁছেছিলেন হেলিকপ্টারটি ধরতে, এবং জম্বিগুলো থেকে পালাতে তাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। আপনি কি বলতে পারেন হেলিকপ্টারটি ধরতে তাকে কতগুলি সিঁড়ির ফ্লাইটে উঠতে হবে? ছয়, পাঁচ, তিন, দুই? আপনাদের অ্যান্সারটি কমেন্টে জানাবেন। সঠিক উত্তর হলো ছয় নম্বর, তিনি এই ছয়টি সিঁড়ি নেবেন ছাদে পৌঁছানোর জন্য। এগিয়ে যায় নেক্সট লজিকের দিকে। কিছু নেকড়ে মেহুলকে তারা করছিলেন। নেকড়ে থেকে পালিয়ে মেহুল একটি বাড়ির সামনে এসেছিল। বাড়ির দিকে যাওয়ার তিনটি রাস্তা ছিল। প্রথম পথে একটি মমি ছিল যিনি মেহুলকে হত্যা করবেন। দ্বিতীয় পথে এমন জম্বি ছিল যারা মানুষকে খেতে পছন্দ করে, এবং তৃতীয় পথে ভ্যাম্পায়ার ছিল যারা মানুষের রক্তকে ভালোবাসে। মেহুলকে ঘরে যেতে কোন পথ বেছে নেওয়া উচিত? এক, দুই, তিন? আপনাদের অ্যান্সারটি কমেন্টে জানাবেন বন্ধুরা। সঠিক উত্তর হলো তিন নম্বর, এটি দিনের সময় সূর্যের বাইরে ভ্যাম্পায়ার রোদে বেরিয়ে আসবে না। মেহুল তিন নম্বর পথটি বেছে নেবেন। এগিয়ে যায় নেক্সট লজিকের দিকে। একটি গ্রামে দুটি বাংলো ছিল। একটি বাংলোতে ভূতের ছিল। কেউ জানতো না যে কোন বাংলোটি ভূতের ছিল, তাই তারা উভয় দুটি বাংলো থেকে দূরে থেকে যায়। বাংলোর মালিক হতাশ হয়ে পড়েছিলেন, বাংলোটি ভূতের ছিল তা সে বুঝতে পারেনি। যখন তার ধারণা ছিল যে কেউ তার বাংলোতে এক রাতের জন্য ঘুমাতে প্রস্তুত হলে তাকে $1,000,000 পুরস্কারে অর্থ ঘোষণা করেছিলেন। গ্রামের দুই লোক কেভিন ও ব্রায়ান নামের দুই বন্ধু টি করার চেষ্টা সিদ্ধান্ত করেছিলেন। তারা রাতে বাংলোগুলিতে পৌঁছেছিলেন এবং তাদের দুজনের দিকে ভালো নজর রেখেছিলেন। শীঘ্রই তারা বুঝতে পেরেছিলেন কোন বাংলোটি ভূতের ছিল, তাও এটা আসলে ভিতরে না গিয়ে। কোন বাংলোটি ভূতের রয়েছে আপনি কি বুঝতে পারবেন? আপনাদের অপশন হলো এক, দুই। সঠিক উত্তর হলো দুই, বাংলো দুই বাইরে পথ বিন্যাস গুলো দেখুন, এক ফুট চিহ্ন উল্টানো হয়, এটি হান্টেড বাংলা। এগিয়ে যায় নেক্সট লজিকের দিকে। কিছু রহস্যময় প্রাণী যে নিজে অনুসরণ করেছিলেন। তিনি একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেয়েছেন। বাড়ির ভিতরে ঢুকতে তিনটি দরজা পেলেন তিনি। দেওয়ালে একটি নোট রয়েছে যা বলে এন্টার করা প্রথম দরজা রয়েছে, আপনি যদি ছেড়ে চলে যান তবে তিনি আপনার রক্ত পান করবেন। দ্বিতীয় দরজার পিছনে জম্বি রয়েছে, আপনি যদি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে কাছাকাছি বিয়ে হবে। তৃতীয় দরজার পিছনে একটি নেকড়ে মাগ রয়েছে, আপনি যদি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে জীবিত খাবে। জিমি কোন দরজা বেছে নেওয়া উচিত? আপনাদের অপশন হলো এ, বি, সি। আপনাদের অ্যান্সারটি কমেন্টে জানাবেন। সি নাম্বার, নেকড়ে বাঘ শুধু পূর্ণিমার দিনই রূপ ধারণ করে, আর কোনো পূর্ণিমার দিন নয়। যে মি তিন নম্বর বেছে নেওয়া উচিত। এগিয়ে যায় নেক্সট লজিকের দিকে। তিনটি জাদুগরি এডলানের রাজ্যে বাস করতো, এবং এ কথা শুনে রাজা খুব ভয় পেয়েছিল। একদিন রাজার রাজপ্রসাদে আগুন লাগানো হয়েছিল। রাজা এই তিনটি রানীর কাজ বলে সন্দেহ করেছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমার প্রসাদকে নষ্ট করেছিলেন। প্রথম জাদুগরি মাতাসের জাদুগরি, আমি হিমালয়ে গিয়েছিলাম, আজ ফিরে এসেছি, আমি কিছু জানি না। দ্বিতীয় জাদুগরি বলে, আমি জলের জাদুগরি, আমি কিভাবে আগুন লাগাতে সক্ষম হব ও আমি জানি না এটি কে করেছে। তৃতীয় জাদুগরি বলে, আমি প্রথম জাদুগরিকে হিমালয় থেকে নিয়ে এসেছি। তিনটি ডাইনির কথা শুনে আপনি কি অনুমান করতে পারেন যে কোন জাদুগরিটি আগুন লাগিয়েছে?
প্রথম জাদুগুলি দুইম জাদুগুলি না তৃতীয় জাদু রাঁধির অ্যান্সারটি কমেন্টে জানাবেন বন্ধুরা। সঠিক উত্তর হলো দ্বিতীয় জাদুগুরি। যদি জাদুগুরি ছুটিতে চলে যায় তবে কিভাবে সে জানতে যে রাজপ্রসাদে আগুন লেগেছে। এগিয়ে যায় নেক্সট লজিকের দিকে। একটি বনে একটি মৃতদেহ পাওয়া গেল। গোয়েন্দা মেহুল মৃত্যু তদন্তের জন্য অপরাধের দেশে পৌঁছেছিলেন। মৃতদেহে বা তার কাছে কোনো রক্ত ছিল না। ভক্তভোগের ঘাট কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মেহুল বনটি অনুসন্ধান করে চারজন সন্দেহভাজক পেয়েছিলেন। পঙ্কাল বলে, আমি কেন কাউকে হত্যা করবো? আমি খুদা উঠতে স্বাগত করিতে পারি না, আমি এটি করিনি। স্ক্রোনা বলে, আমার একটি কাজ, কাককে ভয় দেখানো? আমি এটি করিনি। অমি বলে, মানুষের বিরুদ্ধে আমার কোনো বিরক্তি নেই, আমি আমার পিরামিডে শান্তিপূর্ণভাবে থাকি। জমি বলে, গতকাল আমি একটি সাদৃশ্যযুক্ত খাবার পেয়েছি, আমি কেন কাকে হত্যা করবো? তাদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে খনিকে পঙ্কাল, কাকতুয়া, মমি না জমি? সঠিক উত্তর হলো জম্বি। চার সন্দেহভাজকদের মধ্যে কেবল জম্বির একটি আঙ্গুলের ছাপ রয়েছে, তিনি হত্যা।